أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب، صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يزال لسانك رطبا من ذكر الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. Good.
اليوم تیرے فرتا گاہ زار زار روتا گاہ بے قرار ہوتا بلغ العلا کشف الدجا بجماله حسنت جميع خصاله يا رب دل مسلم کو ویزن تمنا دی جو قلب کو گرما دی جو روح کو تڑپا دی بلغ العلا کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى صلى الله عليه وسلم أولاد الرسول صلى الله عليه وسلم حضرت العلام حضرت مولانا السيد طاهر احمد حبيبي المدني رحمه الله هناك كندرك العظيم الشام كسان اسواب معفن تين دين ببيوتشي عاشش دين بعد المغرب معفن عبته حضرات علماء کرام ائمہ مساجد خطباء اعظام منچوب بشتو ببین راز نئیتی گزرین نتری بندو چیرمن صاحبان پرکتون مدون علاقان مربیان مسلیان سامعین حاضرین جباب پردنشن ماحول شبائی کابان سلام دیچھی تحیہ السلام علیکم ورحمت اللہ الحمدللہ شبائی بھالو حسن انشاءاللہ الحمدللہ آپ پر جو جگہ شکوری چھنا ہمیں بھالو حسن کے لئے جنو مبارک بات কোন কোন অঞ্চলে নিজেকে বলে কিন্তু হুজুরের খবর কি দেয় না আপনারা নিয়েছেন এই জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আজিম শান ইসার সাহেবের মাহফিলের পক্ষ থেকে যারা আমাদের হাত কুরসি করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক সকলকে সুস্থ থাকার তৌফিক দেন আমিন সুস্থ রাখেন কি আল্লাহ কোনো সন্দেহ আছে আর অসুস্থতা দেন কি ভালো করেন কি আল্লাহ আছে তো এই জন্য সর্ব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ সুখে হোক দুঃখে হোক যে আল্লাহর সম্পর্ক রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বেশি পছন্দ করেন আমরা সকলে ভালো আছি তো ইনশাআল্লাহ ভালো রাখলে কি করতে হয় কালিমাতুর শুকর করতে হয় আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك رضي راجل امرا شكر يا دايك الله اني شربك شر مالك كي مالك
له ملك السماوات والأرض শুধু বাংলার জমিনের মালিক নয় গোটা বিশ্বের মালিক কে যিনি অহংকার করেন না এটা আমরা সামান্য জায়গা পেলেই অহংকারে ভর্তি করে দেই ঠিক কিনা সে মাহবুব ওনার দরবারে আমরা আজ কিছুক্ষণ আত্মার তৃপ্তির জন্য আজকে দিলে শান্তি আছে আবার বলে যে শান্তি থাকলে আর ওয়াজ করে লাভ কি শান্তি আছে সবার বুঝে শুনে জবাব দিবেন পাগলামি করবেন না আমরা খুব শান্তি দিয়ে আছি অশান্তি আছে কিনা দিলে বাড়িতে শান্তি নাই সংসারে শান্তি নাই বাজারে শান্তি নাই শহরে শান্তি নাই পারিবারিক পর্যায়ে শান্তি নাই সামাজিক অবস্থা অশান্তি নাই রাষ্ট্রীয় ভাবে আজ আমরা অশান্তির মধ্যে ডুবে আছি ঠিক না ঔষধ কি আল্লাহ পাক ঔষধ দিয়েছে ألا بذكر الله تطمئن القلوب ألا بذكر الله تطمئن القلوب شطان دينير অশান্তি দূর করতে হলে আমার সাথে সম্পর্ক করো শান্তির মালিক কে আল্লাহ আমরা তো সাতটা জিনিস শুরু করে মানেছি آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এখানে কদরের কথা লেখা আছে তোমার তকদীরের পরিবর্তন পরিবর্তন হয় জমিনে নয় কোথায় ভালো মন্দের ফয়সালা ওখানেই হয় কেউ ইচ্ছা করলে কেউ হত্যা করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া ঠিক কিনা এই জন্য সর্ব অবস্থায় সংযোগ স্থাপন করতে হবে আত্মার শান্তির জন্য যোগাযোগ করতে হবে এক সত্তার সাথে ওনার নাম চিৎকার দিয়ে বলতে হবে কি এই আওয়াজ এই লাখ লাখ মানুষের আওয়াজ এই মুদ্রা আরে চাননির উপরে তো আপনার আওয়াজ যায় না একবার বলুন তো আল্লাহ আমাদের জিক্রুল্লাহ তুমি কবুল করে দাও আত্মার তৃপ্তি চাই চাই আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ইতমিনানে কলবের জন্য একটাই ঔষধ আল্লাহ পাক দিয়েছে সেটা হলো জিক্রুল্লাহ আল্লাহর জিক্র সুবহানাল্লাহ বলেন আর রাসূল কি বলেন لا يزال لسانك رطبا من ذكر الله شربا مستحى تمہار جب بھگے ذكر المدن میں بھی جائے رکھو تمہار جب با شکر ہو بیرا مومن جب با شاب شوائے بھی جائے تھا اللہ ذكر المدن میں سبحان اللہ بھائے شاہ اللہ کا کی راضی کو تو چاہیے এই ময়দান থেকে আজ অনুপ্রেরণা নিতে হবে এই ময়দান বাংলাদেশে বা পৃথিবীর কাউকে ভয় করে না বাংলাদেশে যেখানে সেখানে হক কথা বলা যায় না কিন্তু এখানে বলা যায় ঠিক কিনা বলে মুসলমান এই ময়দান চলবেই এই ময়দান আবার চলবেই কেউ বাধা দিতে পারবে না ঠিক কিনা বলে মুসলমান আমার সাথে কি একমত আল্লাহ আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
الله خيرا আর আটা কৃতির জন্য সর্ব অবস্থায় যোগাযোগ চলবে কার সাথে আল্লাহকে শান্তি দিতে পারেন না অশান্তির মধ্যে আমরা ডুবে আছি এত অশান্তি যে রাত্রে ঘরে ঢুকে ঘুমানো যায় না এর কি অশান্তি আর কি হতে পারে রাজেই ঘুরে ধরো সমাজ থেকে উপরের সাইলাবকে উঠাতে হবে শিরিকের সাইলাবকে উঠাতে হবে দাম্ভিকতা অহংকার দূর করতে হবে আমরা সব পরস্পর ভাই ভাই কোনো ভেদাভেদ করা যাবে না অন্যায় জুলুম করা যাবে না জালিমদের উপর আল্লাহ লানত করে যুগে যুগে লানত হয়েছে যারা জালিম ছিল ঠিক কি না জালেমদের মধ্যে বড় জালেম ছিল ফেরাউন আজ জমিনে আছে কোরআনে কিন্তু তার সম্পর্কে আল্লাহ পাক কোট করেছেন আলিয়াউম নুনজ্জিকা বিবাদানিক আলিয়াউম নুনজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া ফেরাউন জমিনে এসে আমার সাথে তো গভীরের দাবিদার হয়েছে এবং নিজেকে ঘোষণা করি তুমি দাও নীল নদের পানির মধ্যে এখন প্রমাণ হবে তুমি রব না আমি রব আমাদের রব কি সবখানে আমি বলি ওই রামগুটি একবার প্রশ্ন করেছিলাম মা বলে যে আপনাদের রবকে তারা বলে যে আমাদের রব হলো আসম আব্দুর রব আপনাদের রব কি আসতে বলেন কেন আমাদের রবের নাম কি প্রসন্ন আছে اليوم ننجيك ببدنك اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية فرعون نيل نادر بارير مدد تمك آج فرمان كوري دلام تمي رب نوي عمي رب কে কিনা তার তুলু তারা গেলাস আমি সচককে দেখেছি মিশরে মিশরের পিরামিডের মধ্যে তাকে শোয়া এলাকা হয়েছে আয়নার বাক্সায় তার মৃত্যু হয়েছে 4,500 বছর আগে আল্লাহর ওয়াদা আল্লাহ পাক পূরণ করেছেন আলিয়াউম নুনজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া তোমার লাশকে জমিনের নিচে নিব না উপরে রেখে দিলাম তোমার লাশ পচন ধরবে না আমি তোমাকে জমিনের উপরে রেখে দিব লিতাকুনা লিমান খালফাকা আয়া তোমার পরে যারা গোটা বিশ্বে তোমার পতঙ্গ অনুসরণ করে ফেরাউনি করবে তাদের কি দশা হয় এটা দেখাবার আজ ফেরাউন কথা বলতে পারে এদেশও ফেরাউন আছে নাই ফেরাউন আছে কি না বলো ফেরাউনের তখ্ত তাউস নিমিষে ধ্বংস করে দিয়ে আল্লাহ সে আল্লাহ বুঝি বাংলাদেশে নাই সর্বাবস্থা স্মরণ করতে হবে কাকে রাধি রাধি إنما المؤمنون إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم যখন জিকির করে তার দিলের মধ্যে একজনের ভয় জন্মায় উনি কি আল্লাহ আমাদের দিলে কি আল্লাহর ভয় জন্মেছে তাহলে বুঝতে হবে তোমার জিকির কবুল হয় আল্লাহর দরবার যদি তোমার জিকির কবুল হতো নিশ্চয় তোমারই পবিত্র দিল থাকতো না
তোমার দিল হয়ে যেত আল্লাহর নূর সুবহানাল্লাহ তো দিলটাকে ঠিক করতে চাই ان في الجسد لمضغة اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب مستر تكلا تدي بخلو تاكي شارع تين هاد بني شوشت هاد مستر تكلا تدي بطان تاري اشوشت هاي مريض هاي موتا شرير اشوشت هاي جاي الا له القلب شدور شبطان تمر دل তোমার হাড় হাড় সুস্থ থাকলে গোটা শরীর সুস্থ ঠিক কি না আর হাড় যদি অসুস্থ হয় রোগী বাঁচানো যায় যেন মুমিনের জীবন হলো জিকরুল্লাহ আল্লাহর জিকির ঠিক কি না বলবো স্যার ভাই সর্বঅবস্থায় আল্লাহর জিকির করতে হবে রাজি এই জন্য আল্লাহর ভয় যেন আমাদের কলবের মধ্যে আসে মানুষের উপর মানুষের জলব লাগলো আজকে আমাদের আব্বাজি সাহেব যে কথা বলে দিয়েছে শুনেছেন না আপনারা এই জন্য আমরা চেষ্টা করছি আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর আল্লাহ যদি আমাদের ব্যবস্থা করে দেয় হারামাইনের শরীফের খতিব আনার চেষ্টা করব আপনারা দোয়া করবেন আওয়াজ তো কোথায় যায় না দোয়া করবেন দোয়া করবেন তারা কেন করুন জিহাদ আল্লাহ আমাদের তৌফিক দাও চেষ্টা করব আমরা ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন তারপরে আজকে দুপুর থেকে শুরু হয়েছে মাবন সারা রাত চলবে ইনশা আল্লাহ আখেরি মোনাজাতে শরীক হওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আমি আজকে আর বেশি কথা বলবো না মাবন তো সারা বছরই করি আজ আমরা মেজবান মেজবানরা ওয়াজ করে সময় নষ্ট করলে এত পয়সা দিয়ে হুজুরদের কে নাকি শুধু চা না দেখার জন্য তাদের ওয়াজ শুন ঠিক কি না ইনশাআল্লাহ ওনারা ওয়াজ করবেন আমরা আজ ওয়াজ শুন আসুন যে জাতে পাক আমাদেরকে সৃষ্টি করেছেন অশান্তির মধ্যে আমরা ডুবে আছি অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য একশো তার সাথে আমাদের যোগাযোগ করতে হবে قل بسم الله الرحمن الرحيم لا إله إلا الله 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 الله حي باقي موجود ليس كمثله شيء في الوجود لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد
عبده ورسوله. الله 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 আপনাদেরকে কোন সময় ডাকা হয় আপনাকে হাজির হবেন
আমাদের সাথে সহযোগিতা করবে তাহলে আজ এই ময়দান থেকে কিছু নসিহত গ্রহণ করে নিতে হবে নামাজের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ আসসালাত যে মেরাজ আল্লাহ পাক রাসূলকে উপহার দিয়েছেন যে নামাজ আজ আমাদের মধ্যে নাই দেখিনা আমরা বিশেষ কিছু সময় আসলে নামাজ পড়ি আর সময় কেটে গেলে কোথায় নামাজ আর উনি কোথায় তখন আর নামাজ থাকে নাউযু বিল্লাহি মিন যালিক এবং বলে যে আমরা মানুষকে এত দিক দিয়ে সাহায্য করি কল দেই কল দেই বহু কিছু দেই কিন্তু দোষ থাকলে এতটুকু নামাজ পড়ি না কিন্তু ইমান ঠিক আছে ইমান ঠিক থাকে নামাজ আর পড়ি রাসূল কি বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কি হয়ে যায় কাফের হয়ে যায় নাউযু বিল্লাহি মিন যালিক তাহলে আজ যুবকদেরকে জিজ্ঞাসা করতে যায় নামাজ পড়া দরকার আছে নামাজ নাই ইমান নাই নামাজ নাই কবর নাই নামাজ নাই সুয়াল জবাব নাই নামাজ নাই জান্নাত নাই একটি আছে তার জন্য জাহান্নাম নাউযু বিল্লাহি তো নামাজ আদায় করা দরকার আছে এই জন্য নামাজের বহন অনেক লম্বা কথা ছিল কিন্তু আজ বলবো না আল্লাহ পাক অন্য সময় তৌফিক দিবে তাহলে নামাজ যারা পড়বে তাদের সামনে কোনো বিপদ নাই নামাজ আদায় করতে হবে যুবকরা বেশি নামাজ পড়ে না ঠিক কি না যুবকরা বেশি নামাজ পড়ে না ব্যস্ত কিসে কিন্তু মোবাইল ফোন নিয়ে ব্যস্ত 24 ঘন্টা এদের পিছনে লাগা আছে আমাদের যুব চরিত্র ধ্বংস করার জন্য আজ বিদেশিরা এই সুলো ফায়দা ঢুকাই দিয়েছে আমাদের মধ্যে ঠিক কি না এই জন্য আজ আপনি মোবাইল দেখেন আপত্তি নেই ভালো জিনিসগুলি দেখবেন খারাপ জিনিস থেকে নিজেকে বিরত রাখবেন আর না হলে এই চোখের বিচার একদিন আল্লাহ পাক করবেন এই জন্য যুবকদের অনুরোধ করব নামাজ ত্যাগ করবেন না নামাজ হন আল্লাহ পাক আপনাদের রহমত নাজিল করবে আলহামদুলিল্লাহ যুবক নামাজ পড়তে ইচ্ছা আছে নামাজ পড়বেন নামাজ পড়বেন কোন কোন যুবক গান তো দেখি আল্লাহ দেখো আল্লাহ এই যুবকদেরকে তোমার হাতে উঠে দিলাম এদেরকে নামাজি বানিয়ে দাও নামাজের মাধ্যমে মানুষের চরিত্র গঠন হয় এদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো নামাজ পড়তে হবে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نماذج القلوب تاسك ان الله قال سي اي جهر ماهي رجب شلسي اي ماسي رسولكي ধুলির ধরা থেকে আরশে আযীমে নেওয়া হয়েছে কি উদ্দেশ্যে প্রত্যেক মানুষ চূড়ান্ত সার্টিফিকেট অর্জন করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা তাদের শাহাদাত নেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন ওনাকে শাহাদত দেওয়ার জন্য সার্টিফাই সার্টিফিকেট দেওয়ার জন্য রব্ব করিম রসুলকে মেরাজ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই মাসের 27 তারিখ রাত্রের কিছু অংশে রসুলকে মেরাজ দেওয়া হল সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا
إنه هو السميع البصير. الله أكبر. رسولك أمهاني رضي الله تعالى عنها حجرتك بيت الله بيت الله رسول پاک کے لئے انار سینہ چاک کر رہا ہو اپرشن ہو زمزم پانے دیئے رسول کلی جا گردہ گلی جنتی تشتدین مدر جنتی کی تحلے کی تو موائے مشلل لگ ٹھیک نہیں تحلے کون کون جو باپ جنتی جوار اچھا ماشاءاللہ ماشاءاللہ تحلے دیکھا جا بڑا شخص اللہ پاک بڑا در کے قبول کرو تو جب اگر جنت ہے جوار اچھا سے شہاج راست رسول دیچے وصلو فی اللیل وصلو فی اللیل والناس نیام تدخل الجنت بسلام شہاج دیچے جنت جاؤ غبیر نجلی تے جخان تمہار بی بی شندانہ دی گھمائے آس پوشی گھمائے نسطب تو تخان تمہیں نیجی گھمائے جنتی جتے چاہو اُلد کرے مسلح درے تمہار روبر شدہ شنگل کو کھا رہا ہے وَسَلُّوا فِي اللَّيْلِ وَالنَّاسُ نِيَام راتر غبیر نماز پو যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে মাবুদের সাথে তোমার সম্পর্ক হবে নামাজরত অবস্থায় ইন্ন আকরাব মা ইয়াকুনুল আব মির রব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা যখন সিজদারত অবস্থায় তাহাজ্জুদ নামাজ মাথা জমিনে রেখে দেয় তার মধ্যে আল্লাহর মধ্যে দূরত্ব থাকে না সুবহানাল্লাহর আওয়াজ বান আল্লাহর সাথে আল্লাহর করিব হওয়ার জন্য কোন আমল সালাতুত তাহাজ্জুদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা رسول پاک صلی اللہ علیہ وسلم نے پیو عمل شلو صلاة التحجد رسول جی بنو کنو سوا تحجد نماز بات اللہ سبحان کتاب ایسی جی رسول کنو کنو سوا دوی رکا تحجد مندے ایک خطب قرآن شریف کردے دیکھ شہد میں بار اے جی لمبا سوا رسول اللہ دربارے صلاة التحجد لقد تورم قدبا بشدہ بار کرنے روش بھار کرنے رسول نورانی قدم مبارک کھلے پھٹے پھٹے رکھتو بیر اِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجْعُونَ حضرت ما عائشہ رضی اللہ تعالیٰ رسول کے بستو کھلے لقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر يا حبيب الله أكبر زمين ربنا سب جاب دي سماني تو بكتب أبنا جيبان الإنسان من البجنة الزواب من المعاف إير بروا يتلم بشماي صلاة التحجد ربنا كرامة رسول جواب دي يا عائشة أفلا أكون عبدا شكورا أفلا أكون عبدا شكورا يا عائشة الله جل وعلا نعمت ديچه باب المرسلين بنيچه سيد المرسلين بنيچه اما کہ معراج نیچه جکن منو جو شمبوک دعائے اور اما شمبان اللہ پاک আর শাহাদিক যুদ্ধ উঁচা করেছেন আমার জন্য আল্লাহ পাক কাবলার পরিবর্তন করেছেন আল্লাহ যে এত নেয়ামত আমাকে দিয়েছেন সম্মান দিয়েছেন আল্লাহর নেয়ামতের শুক্রিয়া কি আদায় করব না এই জন্য আল্লাহর যত বেশি শুক্রিয়া নামাজের মধ্যে দীর্ঘ সময় ধরে আমি করি
আমার ইতমিনান পায় সুবহান সেই তাহাজ্জুদের নামাজ পড়ার ইচ্ছা আছে তো কোন কোন নেতার মুখে আমরা শুনি উনি নাকি তাহাজ্জুদ 80 রাকাত পড়ে দৈনিক দৈনিক 80 রাকাত তাহাজ্জুদ পড়ে বন্যামের জায়গা বান্না আমরা বলে দিতে চাই মস্কারি করবেন যে কোনো অন্য ব্যাপারে কিন্তু এবাদতের ব্যাপারে যদি কোনো মস্কারি করা হয় 18 কোটি মুসলমান কখনো এটা মেনে দিবে না কোরআন হাদিসে এসেছে মাত্র 8 রাকাত আর আপনি পড়তেছেন 80 রাকাত বড় বুজুর্গ দেখালাম নাউযু বিল্লাহি মিন যালিক বোমা মারলে সহি করে সুরা ফাতিহা পড়তে পারে না উনি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ অনুসার দিকে খুশি করার জন্য ওই যেমন সেমনি তেমন ভতর ভতর কথা যারা নাই আর নেতারা তো অনুসারীরা তো মনে করে মাশা আল্লাহ আমাদের নেতা ঘোর নামাজ আর চরিত্র ফুলের মতো কিন্তু হাত দিলে চুরির দুর্গন্ধ ছাড়া অন্য কিছুই নয় ঠিকই না এই জন্য আমাদের নবীকে চুরি করেছেন আমার নেতা তোমার নেতা বিশ্ব নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপর কি একবার তাকবীর না আল্লাহ গুলো বেদার হলে বেদার হলে কি হবে দাওয়াত দিবেন নেই তো আমি তো দাওয়াত দিচ্ছি আপনাদের কাছে ঠিক কি না এই জন্য কুছ পরোয়া নেই কেউ কে ভয় করি একমাত্র ভয় করি কাকে লা ইয়াখাফুনা লাউমাতা লাইম লা ইয়াখাফু ইল্লাল্লাহ মুমিন যারা তারা মানুষের রক্তিম চক্ষু নির্যাতন নিষ্পেষণ হত্যাযজ্ঞ এমনকি ফাঁসির মঞ্চকে মুমিন ভয় করে না আল্লাহ ছাড়া ঠিক না আর মুমিন যখন বিপদে পড়ে তোর আল্লাহর দায়িত্ব কি ওয়াকানা হাক্কান আলাইনা নসরুল মুমিনিন মুমিন যখন বিপদগ্রস্ত হয় হাক্কান আই ওয়াজিবান আলাইনা আল্লাহ নিজের উপরে কোনো জিনিসকে ওয়াজিব করেন না যে মুমিন যখন বিপদগ্রস্ত হয় আল্লাহ পাক বলেন আমার উপরে ওয়াজিব হয়ে যায় ওই দুর্বল মুমিনকে সাহায্যিতা করা আল্লাহ যদি আমাদের সাথে থাকে কোনো অসুবিধা আছে তাহলে আমরা একমাত্র ভয় করব কাকে রাজি রাজি আর এই ভয় আসবে চরিত্র আসবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক ইবাদতের মাধ্যমে সেটা হলো সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার সহি নামাজ যদি হয় এই নামাজ তোমাকে অসৎ কাজ থেকে বিরত রাখবে ঠিক কিনা নামাজ পড়ি মাশাআল্লাহ খুশো খাই নামাজ পড়ি চুরিও করি খবরদার আজ লক্ষ লক্ষ জন থেকে বলি পকেট সাফা চোরও কিন্তু বেড়ে গেছে ইমাম হলো মহাপলক্ষে উপলক্ষে চোর দিন ঈদ হয় আপনাদেরকে বলে দিলাম একটা চোর ধরে আনেন একটা মোবাইল চোর ধরে আনেন শরীয়ত মহাভারত তার বিচার হবে কিনা বলো আজ যারা আমাদেরকে পাহারা দিচ্ছেন বলি ভাইদেরকে বলি আমাদের জনগণকে পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের উপর এরপরও যদি কোনো চুরি হয় জন্য আপনারা দায়ী হবে এই জন্য আপনাদেরকে বলি পকেটের মধ্যে সাবধানে টাকা পয়সা এবং আপনাদের মোবাইল রাখবেন মোবাইল এত দামি মোবাইল আনার দরকার চুরি হলো আলহামদুলিল্লাহ থাকলো আলহামদুলিল্লাহ এমন মোবাইল নিয়ে আসবেন মোবাইল ঠিক তো আর যেন কোনো অভিযোগ না আসে তো হুজুর আমার মোবাইল তিন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত পড়ার সময় আমাদের নাই
আল্লাহ প্রত্যেককে হেফাজত হওয়ার তৌফিক দান করুন। হ্যাঁ, একটা জিনিস যদি আপনি আমল করেন চিরকালের জন্য চুরি বন্ধ হয়ে যাবে, সেটা কোনটা? আল কোরআনুল করিম সুবহানাল্লাহ বলেন, السارق والسارقة فاقطعوا أيديهما. চুরি কারি পুরুষ চুরি কারি নেমে এলো, চুরি করলে হাত কেটে দাও। আর হতো, আমি যখন লেখাপড়া করি সৌদি আরবে দেখেছি ষাটটা চোরের, সাত বছরে চারটা ষাটটা চোরের হাত কাটা দেখেছি, সাত বছরে ষাটটা। আর আমেরিকায় মিনিটে চুরি হয় 14,000 সভ্য দেশ, আর আমাদের দেশে তো চুরি নেই। চুরি আছে? আসতে পারেন কে? চুরি আছে? জাতির পিতা তো আগে শুনেছেন না, আফসুস করে বলে গেল, আহ জাতি। বিভিন্ন দেশ স্বাধীনতার পর বিভিন্ন খনি পায়, আমি একটা খনি পেয়েছি, সেটার নাম হলো, আসতে পারেন কে? সেটার নাম কি? আমরা চোর, আমরা সব চোর, নাউযু বিল্লাহি মিনাল। চুরি দুরি করতে হলে এক কিতাবের দরকার, সেটা হলো আল কোরআনুল করিম। হারামে মক্কির বাহিরে লক্ষ লক্ষ জুতা পড়ে থাকে, নেওয়ার মতো কোনো চোর নাই। বাংলাদেশে যদি এমন অবস্থা হতো চোরদের ঈদ হয়ে যেত আলহামদুলিল্লাহ, কিন্তু সৌদি আরবে মক্কায় মাযমায় হারাম শরীফের বাহিরে যে জুতা পড়ে থাকে, চোর হেঁটে যায় পাশ দিয়ে কিন্তু ধরার সাহস নেই, কারণ ওখানে সিসি ক্যামেরা ফিট করা আছে, কোন হাজির হাত কোন দিকে যায় কন্ট্রোল রুম থেকে পুলিশ দেখতেছে। যখন হাতে হাতে পড়ে গেল পুলিশ টার্গেট মোটে এসে বিসমিল্লাহ ওয়ালা বরকাতুল্লাহ হাদিস আপনাকে ধরল, বিচার কি? হাত কেটে দাও, বাইতুল মুকাররমের সামনে একটা হাত কেটে 7 দিন ধরে রাখো। এত পুলিশের বরকত হবে না, এত পুলিশের জরুরত হবে না, হাত দেখার পরে চোরেই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? চোর কি ইন্না লিল্লাহ পড়াতে হলে কিতাবের দরকার, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? কোরআন নাই, সমাজের মধ্যে শৃঙ্খলা নাই, কোন নেতার অনুসরণ করবো আমরা যারা নিজেদের চরিত্র ঠিক নেই? আর আমার নবীর চরিত্র কি অসৎ ছিল? আমার নবীর চরিত্রের সার্টিফাই স্বয়ং আল্লাহ পাক নিজেই করেছেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ يا حبيب আপনাকে উত্তম চরিত্র উপরে প্রতিষ্ঠিত করে জমিনে প্রেরণ করেছি, আপনার মতো চরিত্রবান পৃথিবীতে আর কেউ আসবে না। আমিন, উনি তো আমাদের নেতা, ঠিক কিনা? এই জন্য চোর থেকে বেঁচে থাকতে হলে, সমাজকে চোর মুক্ত করতে হলে এক কিতাবের দরকার, সেটা হলো কোরআনুল করিম। যে কোরআনের রাজত্ব বাংলাদেশে হোক, চাই চাই, এটা কি কোন রাজনৈতিক আবদার? আল্লাহর হুকুম, আমার জমিনে থাকতে হলে আমার কোরআন মেনে চলতেই হবে, ঠিক কিনা? এই জন্য আজ কোরআন পড়তে হবে, বুঝতে হবে, সন্তানকে বুঝাতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। আমি সংক্ষিপ্ত বলে আর কয়েকটা কথা বলি শেষ করব। পর্দা তো এখন নাই, পর্দা আসেনি মেয়েদের, মনের পর্দাই নাকি যথেষ্ট? আচ্ছা এই যে লাইট জ্বলতেছে তার কয়টা কথা, তার কয়টা? একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ, দোনোটার উপরে গিলাফ আসেনি? কেউ যদি
নেগেটিভের তার আর পজিটিভের তারের পর্দা উঠে একটার সাথে আরেকটার মিশায়। বাতি জ্বলার আগে উনি নিজেই জ্বলবেন, ঠিক কিনা? নেগেটিভ পজিটিভ পুরুষ মহিলার মধ্যে যদি পর্দা না থাকে তাহলে ধ্বংস হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা, ঠিক কিনা? পর্দার দরকার আছে কিনা? এই জন্য পর্দা নাই সমাজে শান্তি হবে। আমার কাছে তো দৈনিক শত শত লোক দোয়ার জন্য আসে, মেয়ে লোকদের সবচেয়ে বড় অভিযোগ হলো হুজুর আমার স্বামী বিদেশ থাকে কিন্তু আমাকে মহব্বত করে না, পরকীয়া প্রেমে ব্যস্ত। মিথ্যে কথা বলি? নাউজুবিল্লাহ। আর সমাজ থেকে সমস্ত ভদ্রতা নম্রতা আয়া শরম লজ্জা সব উঠে গেছে। রাস্তায় যে মেয়ে লোকরা হাতে এমন এমন মেয়ে লোক দেখা যায়, এটা কি পুরুষ না মেয়ে লোক সন্দেহ হয়, ঠিক কিনা? এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, মেয়ে লোকদের পর্দাবিহীন চলা হারাম, পর্দা ছাড়া মেয়ে লোক রাস্তায় চলা হারাম। মেয়ে লোক আকর্ষণীয় জিনিস, কেউ যদি বলে যে মেয়ে লোক দেখলে আমার ইনশাআল্লাহ কোনো খবর নাই, তাহলে বুঝতে হবে এটা নপুংসক ফুলসা, এটা পুরুষত্বহীন। না পুরুষ না মেয়ে লোক কোনোটাই না, মেয়ে লোকের প্রতি নজর করলে পুরুষের শরীরের মধ্যে যে একটু পরিবর্তন আসে এতটুকু যদি তোমার মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে তুমি পুরুষ না, তুমি হলে কি নপুংস খুনসা, নাউজুবিল্লাহ। তাহলে মেয়ে লোকের প্রতি পুরুষের যে আকর্ষণ এটা এই সময় না, আজ মানে সালাত ইসলাম থেকে সুবহানাল্লাহ বলেন মেয়ে লোক পর্দায় থাকুক, এটার জন্য দায় দায়িত্ব নিতে হবে কে? মা বাপ। তাহলে মেয়ে লোকদেরকে পর্দায় রাখার জন্য দায়িত্ব পালন করতে হবে মা বাপকে, কিনা? পর্দা আছে রহমত আছে, পর্দা আছে জেনা নাই, পর্দা আছে পরকিয়া নাই, পর্দা আছে ইফতিজিং নাই। মেয়ে লোকদেরকে স্বাধীনতা বজায় রেখে চললে তার হেফাজত করবেন একমাত্র কে? আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না পর্দা নিষিদ্ধ কোনো মেয়ে লোকের উপরে বখাটে ছেলের হাত দিতে পেরেছে এমন কোনো প্রমাণ নাই। পর্দার কারণে আল্লাহ পাক তাকে হেফাজত করছে, ঠিক কিনা? সংক্ষিপ্ত বলছি, তাহলে নামাজ সমাজের মধ্যে অভাব, পর্দার খুবই অভাব, পর্দা নাই আল্লাহ রাত পড়তে থাকবে সমাজের উপর। মেয়ে লোকদেরকে পর্দা রাখার ব্যবস্থা করতে হবে আর জবানটা হেফাজত করতে হবে। সব তলোয়ার চেয়ে বেশি তলোয়ার দামি তেজি হলো মানুষের জবান, ঠিক কিনা? আল মুসলিম মান সালিম আল মুসলিমুন বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি তো হাকিকতে মুসলমান যার জবান থেকে এবং যার হাত থেকে অন্য মুমিন অন্য মুসলমান নিরাপদ থাকে, এর নাম মুসলমান। তাহলে আমরা বলুন তো আমাদের সমাজের মধ্যে মারপিট নাই, হত্যাযোগ্য নাই, অনাচার জলম অত্যাচার নাই, আছে? এই জন্য এগুলি থেকে বিরত থাকতে হলে সব সময় আল্লাহর কাছে তওবা করতে হবে, যে আল্লাহ এই সমস্ত অসৎ আচরণ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আতাল ওয়াহ্হাব। আর সন্তানকে সুশিক্ষা দিতে হবে, সুশিক্ষা দিতে হবে। আজ আফসোসের বিষয় মুসলমানদের ধর্মীয় বইয়ের মধ্যে আজ
ইজাতের ছড়ি দেওয়া হয় ঠিক কি না বলে কিসের আলামত বলে ধ্বংসের আলামত আল্লাহ সাজাদ আল্লাহ বিধিতে মুশরিক কাফেরদের ছবি বসানো হয় নাউযু বিল্লাহ আমি আজ লক্ষ জনতাকে জিজ্ঞাসা করতে যাই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে শিরক যে ঢুকানো হয়েছে এটা আমরা মেনে নিব না মেনে নেবেন না আমার সন্তান চরিত্রহীন হোক আমার সন্তান আল্লাহর দুশমন হোক আমার সন্তান আজ জেনাখালি বদমাশ হোক এটা কি চাই না তাহলে আমরা সরকারকে অনুরোধ করব এই ধর্মীয় পুস্তক থেকে বই থেকে সমস্ত শিরিক উঠিয়ে দিতে হবে উঠিয়ে দিতে হবে আর যদি না উঠান ঘরে বসে থাকবে না রাস্তার নামতে বাধ্য হবে ঠিক কি না যা ইচ্ছা তা করবেন কোনোদিন আমরা এটা বরদাস্ত করব না প্রয়োজন হলে দিন রক্ষার জন্য লক্ষ মানুষের রক্ত জমিনে পড়বে তবে কোরআনকে ভুলুন্ঠিত করতে আমরা দিব না রাজি রাজি আল্লাহ কবুল করুন আল্লাহুম আমিন তাহলে ঈমান হেফাজতের জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে ঠিক কি না ঈমান হেফাজতের জন্য কোরআন হেফাজত করার জন্য যদি সাহাবায়ে কেরাম নিজের মূল্যবান জীবন দিয়ে দিতে পারে তুমি কি একটু আওয়াজ দিতে পারবে না আজ ফিলিস্তিনের অবস্থা কি মজলুম মুসলমানদের কাজ হত্যা করে জমিনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এই পর্যন্ত হিসাব যা দেখা যায় প্রায় 30,000 নরনারী দুগ্ধজাত সন্তানকে ইহুদিরা বোমা মেরে শহীদ করে দিয়েছে আজ কবর দেওয়ারও জায়গা নেই কাফনের কাফনও পাওয়া যায় এদের জন্য কি দোয়া করার দরকার নাই এদের পাশে দাঁড়াবার জন্য দরকার নাই কিছু কিছু হুজুর ফতোয়া দিচ্ছেন যে এদের নাকি আকিদা খারাপ আমরা এই মহাবল থেকে অনুরোধ করব ফতোয়া বন্ধ করব ফতোয়া বন্ধ করুন আর যদি ফতোয়াবাজি দিয়ে ইহুদি নাসারের দালালি করেন এদেশের মুসলমান তোমাদের পিঠের চামড়া রাখবে না ঠিক কিনা বলো মুসলমান চামড়া উঠে দিতে হবে এদের বেয়াদবদের আজ নিরীহ মুসলমান শহীদ হচ্ছে এদের পক্ষে কথা বলে না ইহুদি দালালি করতেছে বসে বসে যে ফিলিস্তিনের মুসলমানদের আকিদা খারাপ তোমাদের আকিদা কত ভালো মানুষ জানে তোমরা আজ লম্বা লেবাস পরে মানুষকে ধোকা দিচ্ছ প্রত্যেক মহলে আমি মেশাল দেবে এক লম্বা জামাওয়ালা ঢাকা যাচ্ছে বেড়াবার জন্য লম্বা জামা গায়ে মাগরিবের আজান হলো লঞ্চে ইমাম পাওয়া যায় না সব প্যাসেঞ্জারে ইমাম তালাশ করতেছে যে ধরলো ওই লম্বা জামাওয়ালা বলে এই হুজুর মাগরিবের আজান হয়েছে ইমাম পাওয়া যায় না নামাজ পড়াতে হবে বলে আল্লাহর কসম আমি হুজুর না হুজুর না হলে লম্বা জামা গায়ে দিয়েছেন কেন আমার ভাই সৌদি আরব থেকে হাদিয়া পাঠিয়েছে এটা পরে ঢাকা বেড়াতে যাই তোর ওই ব্যক্তি বলল হুজুর আপনার সাথে এত বহস করার সময় আমার নাই মাগরিবের নামাজ রক্ত ছোট আদান হয়ে গেছে বহু আগে নামাজ আপনাকেই পড়াতে হবে হুজুর তো এখন কোন দিকে বাঁধাবে বকলমি হুজুর মুসল্লায় দাঁড়ালেন প্রথম রাকাতেই الحمد لله رب العالمين غير المغضوب عليهم ولا الضالين قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الآية ركوتي جند قلن بطم ركاتي ناس বাকি নামাজ চলবে কেমনি
বহু চিন্তা করে যে এই সিজদা গেলেন বহু লম্বা সিজদা এক মুসল্লি বহু চালাক চিন্তা করবে জীবনে এত মাগরিবের নামাজ পড়লাম এত লম্বা সিজদা তো দেখি নাই নামাজ ছেড়ে দিয়ে মাথা উঠে দেখলেন যে ইনশাআল্লাহ মুসল্লায় ইমাম সাহেব নাই কথা বুঝলেন উনি পালাইছেন আমরা বলি আজ আহলে হাদিস দাবি করে যে মুসলমানের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছো একবার যদি আহলে সুন্নতের জামাতের লোক ক্ষেপে উঠে ওই ব্যক্তি যেমন মুসল্লা ছেড়ে পালাইছে তুমি এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ঠিক কিনা বলো হল্লামি ত্যাগ করো মুসলমানদের গাছ মেলে শেষ করে দেওয়া হচ্ছে অথচ তোমার শরীরে এক ফোঁটা রক্ত গরম হয় না ইহুদিদের দালালি করতে গিয়ে বলতেছে তাদের আকীদা খারাপ তোমাদের আকীদা খারাপ তোমাদের জুতা মারা উচিত আল্লাহ পাক আমাদের সকলকে এই মজলুম ফিলিস্তিনি মুসলমানদের সাথে দাঁড়াবার তৌফিক দেন আমরাও কিছু সহযোগিতার জন্য টাকা পয়সা উঠেছি ইনশাআল্লাহ মহাবলের পরেই আমরা সঠিক জায়গায় যেন তারা এই পয়সাগুলি পায় সেভাবে আমরা পাঠাবার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন যেন আমরা তাদের আমানত বুঝাই দিতে পারি আপনারা সহযোগিতা করবেন প্রত্যেক মসজিদ দেব আপনারা করেছেন সামনা করবেন তবে প্রয়োজন হবে তাহলে ইনশাআল্লাহ আমরা নামাজ পর্দা মানুষের উপরে জুলুম করব না রাজি জুলুম করবে না অহংকার আল্লাহ পাক আমাদের সকলকে মিলে মিশে থাকার তৌফিক দান করুন আজ সেজবাদ আজ সেজবাদ আমার যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন রাসূলের সুন্নত পালন করবেন তাহলে জান্নাতে অতি সহজে প্রবেশ করতে পারবেন আল্লাহ পাক আমাদের সকলকে জাকিরিন শাকিরিন এর মধ্যে আল্লাহ পাক যেন শুমার করেন দাখিল করেন আমিন ইনশাআল্লাহ মহাবল চলবে নিয়মতান্ত্রিক মহাবল চলবে সমস্ত ওয়াইজ যিনি এসেছেন আসতেছেন ইনশাআল্লাহ চলবে আগামী বছর আরো আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত থাকে আরো বড়ভাবে ইন্তজাম করার চিন্তা করছি আল্লাহ যদি তৌফিক আপনারা দোয়া করবেন তো আপনাদের সকলকে মেহমানদারি আমরা করতে পারবো না কারণ এত মানুষের মেহমানদারি করা কঠিন তবুও দোয়া করবেন যেন যতটুকু সম্ভব আমরা আপনাদের খেদমত করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমি ওই ময়দানে যারা বসা আছে প্রত্যেকে যেন দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে মকবুল বান্দা হিসেবে কবুল করুন এবং সকলের উপর রহমতে কামেলা সামেলা দান করুন অসৎ কাজ থেকে আমাদের ফিরে আসার তৌফিক দেন যুবকদেরকে সালাতুত তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করো এদের কাবেদিন জাকিরিনদের মধ্যে সামিল করো আল্লাহ আমাদের বেখাইরে বরকত নাযিল করো আমরা যেন সর্বাবস্থায় তোমার জিকির করতে পারি তৌফিক দাও যুবকদেরকে তৌফিক দাও এরা বহু কষ্ট করে এসেছে আমাদের জন্য আর সুসংবাদ মহাবলী যুবকের সংখ্যায় বেশি এটা কি আনন্দের বিষয় নয় তাহলে এই যুবকরাই জান্নাতে যাবে বুড়ারা যাবে না কোন বুড়া ইনশাআল্লাহ জান্নাতে যাবে না সব যুবকরা যাবে ওই বুড়ারা আমাকে খুব চোখ ঘুরাইতেছে যে হুজুরিটা কি বললেন এটা হাদিস কোন বুড়া যে ইনশাআল্লাহ জান্নাতে যাবে না এগুলি লাট মাল এগুলি বাদ এগুলি জান্নাতে গিয়ে খেতে না পারলে সেখানে ভেজাল করতে যাওয়ার দরকার সব যুবক জান্নাতি হয়ে যাবে 33 বছর যুবক হয়ে যাবে সবার আর মেয়েদের বয়স হবে 20 বছরের সুন্দরী যুবতী আর আল্লাহর রুচি আছে ঠিক কিনা তাহলে সব যুবকরা জান্নাতে যাবে যদি নেক আমল করে আল্লাহর রেজা আমাকে হাসিল করতে পারে আল্লাহ কবুল করুন এই মহাবেল প্রত্যেক বছর হোক চান আপনারা আমাদের বোঝা যায় যে অর্ধেক চান অর্ধেক চান না
امام لوك جاي الله تمي شاكيتا ان شاء الله امرا চেষ্টা করব আর আগামী মাহবালের তারিখ হলো এই বছরই দুইবার মাহবাল হবে একটা হয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে আরেকটা হবে ইনশাআল্লাহ ডিসেম্বরে ওই ক্যালেন্ডারের মধ্যে তারিখ দেওয়া আছে প্রত্যেক ক্যালেন্ডার নিয়ে যাবেন বাড়িতে 24 25 26 27 28 তারিখ পাঁচ ফজর আখির মুনাজাত ইনশাআল্লাহ আর আপনাদেরকে আরো সুসংবাদ দিচ্ছি এবার তো আমরা বিভিন্ন ঝামেলার কারণে বিদেশি কারীদেরকে সবাইকে আনতে হবে তাদের অ্যাক্সিডেন্ট করেছে ঢাকায় তিনজন ফিরে গেছে দেশে আর একজন আহত অবস্থায় হসপিটালে আর একজন এসে আমাদের এখানে কেরাত পড়ছে গতকাল আপনারা দেখছেন তো এই জন্য আমরা দুঃখিত আমরা সব চারো দেশের কারীকে উপস্থিত করতে পারিনি আগামী বছর ইনশাআল্লাহ পাক তৌফিক দিলে আমরা কয়েকটা দেশ থেকে কারি আনার চেষ্টা করছি আল্লাহ যেন কবুল করে এবং এই পাঁচ দিনের মধ্যে আমরা একদিন দুই দিন রাখবো শুধু কেরাত হয়ে শুধু কেরাত হবে কোরআনুল করিমের তেলাওয়াত হবে শুধু দুই দিন আর পাঁচ দিন হবে ইসারে সওয়াব মাহফিলের আওয়াজ ওয়াজ আলহামদুলিল্লাহ এই মাহফিল এই পর্যায়ে চলুক আপনারা চান তো ইনশাআল্লাহ শুধু চাই বললেই হবে না কিছু লাগবে মাল মশাল্লা লাগবে এটা আমাদের দ্বারা একার সম্ভব আপনারা সহযোগিতার হাত বাড়াবেন আল্লাহ পাক নিজ আদেশ করেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান নেক কাজে সহযোগিতা করো অসৎ কাজ থেকে ফিরে থাকো এটা আল্লাহর হুকুম এই জন্য ইনশাআল্লাহ সবাই এই এখন থেকে মনে মনে মহাবালের চিন্তা করবেন মহাবালের সহযোগিতার জন্য হাত বাড়াবেন এই দেখেন হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে তাদের বসার ব্যবস্থা করতে পারিনি দুঃখিত আমরা আপনাদের কাছে দুঃখিত বসার জায়গা দিতে পারিনি চতুর্দিকে দেখেন হাজার হাজার মুসলমান দাঁড়া আছে আপনারা কি এদেরকে একটু জায়গা দিবেন না আপনারা এক ইঞ্চি ইঞ্চি আগায় এলে তো তারা বসতে পারে একটু আগায় আসেন সবাই আগায় আসেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমাদেরকে আমল করার তৌফিক দেন আমাদের রহমতে কামেলা শামেলা নাজিল করেন আখেরি মুনাজাত পর্যন্ত প্রত্যেক আল্লাহ পাক বসার তৌফিক দান করেন এবং এই ময়দান থেকে সহি কথাগুলি নিয়ে যেতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন হাদা মা আন্দি ওয়াল ইলম আন্দাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب